গোটা মালদা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে শ্রমিক দিবস পালন করা হলো মহাসাড়ম্বরে। সেই মতো সোমবার সকালে মালদার গাজল ব্লকে দিনটি পালন করা হয়। জানা যায়, সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত টোটো অটো ম্যাক্সি অ্যান্ড ট্রিকার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক দিবস পালন করা হয় স্থানীয় দেওতলা স্ট্যান্ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের গাজল ব্লক সভাপতি অরিন্দম ঘোষ, এছাড়াও শ্রমিক সংগঠন দেওতলা অঞ্চল সভাপতি ফারুক হোসেন, দেওতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরাদ হোসেন, এনতাজুল হোসেন থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা। জানা যায়, এদিন শহীদ বেদিতে মাল্যদান এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এছাড়া দেওতলা স্ট্যান্ডে মিছিলের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনে সামিল হন টোটো অটো টেকার এবং রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কর্মীরা। এ বিষয়ে শ্রমিক সংগঠনের ব্লক ও অঞ্চল সভাপতি কে কি বলল শুনে নেব। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মেয়ে দিবস উপলক্ষে আমাদের জেলা সভাপতি মাননীয় শুভদীপ স্যান্যাল মহাশয় নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা ইউনিয়নের সামনে প্রত্যেকটা অঞ্চলে আমাদের পতাকা উত্তোলন করা হবে। আমি গাজল ব্লকে প্রত্যেকটা অঞ্চলে হেডকোয়ার্টারে পতাকা উত্তোলন করা হচ্ছে। আমি এর মধ্যেই গাজল পোপারে যে সমস্ত ইউনিয়ন আছে, টোটো অটো টেকার ম্যাক্সি গ্যাস ফ্যাক্টরি হিমুল ফ্যাক্টরি জুট মিল রাজমিস্ত্রি থেকে শুরু করে সমস্ত জায়গায় ফ্ল্যাগ তুলে আমি আজকে এই জায়গাটায় এসেছি। এখানে আমাদের একটা মেয়ে দিবস উপলক্ষে আমাদের একটা মিছিল হলো, সেই মিছিলকে কেন্দ্র করে আমাদের এখানে পতাকা উত্তোলন করা হলো। আগামী দিনে আমাদের এখানে যে মানে দেওতলা অঞ্চলে যে ইরিক্সা আছে তাদের কোনো ইউনিয়ন ছিল না। ফারুকের নেতৃত্বে এখানে দেওতলা ইরিক্সা শ্রমিক ইউনিয়ন একটা ইউনিয়ন তারা যোগদান করলেন এবং তার সঙ্গে সঙ্গে 20 মাইল 21 মাইল যে ইয়েটা আছে টোটো ছিল তারাও আমাদের এখানে আজকে যোগদান করলেন এবং তাদের ইউনিয়ন আজকে ইউনিয়নে আমাদের সঙ্গে যোগ পেলেন এবং তাদেরকে আমরা সাদরে গ্রহণ করে নিলাম। আগামী দিনে তারা ইউনিয়নের সমস্ত সিদ্ধান্ত মেনে চলবে, ইউনিয়নের যে আইন কানুন আছে, ইউনিয়নের যে সিদ্ধান্ত আছে তারা মেনে চলবে, কারণ আমাদের সঙ্গে প্রশাসনিক লেভেলে যোগাযোগ আছে। কেন আজকে থানা হোক, পুলিশ হোক, বিডিও হোক, কোনো কিছু হলে আমাদেরকে আগে জানায়, এই পরিবহন সম্পর্কে কোনো কিছু হলে আমাদের মাধ্যমে তারাও জানতে পারবে। এর আগে তারা জানতে পারছিলেন না, যেহেতু ইউনিয়নের সঙ্গে তারা যুক্ত ছিলেন না বলেই আজ থেকে তারা আমাদের ইউনিয়নের সদস্য হলো। আগামী দিনে তারা আমাদের সবাই ইউনিয়নের সিদ্ধান্ত মেনে চলবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এসছেন এবং আগামী দিনে তাদের ভালো হোক, ভালোভাবে চলবে। আমার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ, সভাপতি গাজল ব্লক তৃণমূল।